Bismillahirrahmanirrahim. Sara Bangladesh-e Aaj Bangladesh Jatiyotabadi Daler Uddyoge Bidyut Byabosthapanay Chorom Onyom Ebong Oshohoniyo Load Shedding-er Protibade Ajker ei Bikkhobh Samabesher Sonmanito Sabhapati Advocate Shohid Iftikhar Ali প্রধান অতিথি আপনারা যারা শুধু নাম শুনেছেন আমি যাকে অত্যন্ত পছন্দ করি আমার ভাই হিসেবে ছাত্রদলের প্রাক্তন সফল সভাপতি দক্ষিণবঙ্গের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল উপস্থিত আছেন প্রাক্তন সংসদ কাজী আলাউদ্দিন সাহেব উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রব ভাই উপস্থিত আছেন তারিকুল শেখ তারিকুল হাসান হবিবুর রহমান হবি সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি আমরা যে জন্য আজকে একত্রিত হতে পেরেছি যে মহান নেতার আদর্শ এবং চেতনায় এখানে এসেছি সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি আরো স্মরণ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি আপোষহীন নেত্রী হিসেবে গণতান্ত্রিক আন্দোলনে সুরাচার বিন্দু আন্দোলনে আজকে কারাবন্ধ হয়ে আছেন আমি আরো স্মরণ করি জনাব তারেক রহমান যিনি মিথ্যা মামলায় আজ দেশ থেকে দেশে আসতে পারছেন না কিন্তু ২৪ ঘন্টায় তিনি দেশের মানুষের কথা ভাবছেন এবং দল পরিচালনা করছেন এবং দেশে একটি গণতান্ত্রিক আন্দোলন তথা ভোটাধিকার এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছেন আজ এই প্রেক্ষাপটে সাতক্ষীরার প্রেক্ষাপটে আমি স্মরণ করি আমার আর এক ছোট ভাই হাবিবুল ইসলাম হাবিব যে হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা বিএনপির আজকের এই যে অগ্রযাত্রা আজকে যে বিপুল জনসমাবেশ শহীদ জিয়ার যে অসংখ্য সৈনিক তৈরি হয়েছে তার পিছনে হাবিবুল ইসলাম হাবিবের বিশাল অবদান আমি এই সভা থেকে তার এই মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক তার এই মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক তার নিঃশর্ত মুক্তি কামনা করছি আমরা চাই আমাদের ভাই হাবিবুল ইসলাম হাবিব আমাদের মাঝে ফিরে আসুক তার সন্তানদের মাঝে ফিরে আসুক এবং দলের পুনর্গঠনে এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমাদের সাথে থাকুক শুধুবৃন্দ আজকের বক্তব্য খুব বেশি কিছু বলার নাই শুধু একটি কথাই বলবো এই লোডশেডিং এই বিদ্যুৎ অব্যবস্থাপনা দ্রব্যমূল্যের বৃদ্ধি এগুলো আলাপ করার কোনো যুক্তি নেই কারণ এই অবৈধ সরকারের বিষয়ে কোন আলাপের প্রয়োজন নাই আমাদের একটি কথা একটি দাবি আমাদের এই অবৈধ সরকারকে উৎখাত করতে হবে এই অবৈধ সরকারকে উৎখাত করতে পারলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে দেশনেত্রী এবং খালেদা জিয়াকে আমরা ফিরে পাবো আমরা ফিরে পাবো জনাব তারেক রহমানকে ফিরে আসবে ভোটের অধিকার ভাতের অধিকার ফিরে আসবে মানুষের মনে শান্তি হত্যা খুন গুম ইনশাল্লাহ নিপাত যাবে আমরা সেই দিনের অপেক্ষা আছি আমি সকল শহীদ জিয়ার সৈনিককে জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে আহ্বান জানাবো আগামী দিনের সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাত শক্তিশালী করার লক্ষ্যে আমরা আজকে ঐক্যবদ্ধ হব এবং সবাই একত্রিত হয়ে
জনগণকে সাথে নিয়ে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আবারও সবশেষে আমার ছোট ভাই হাবিব তার মুক্তি চেয়ে আপনাদের সবাই দোয়া কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার অপেক্ষায়।